الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على رسول الله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة، تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك. اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. محترم مصلي الكرام، আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রমিকের মর্যাদা। আমরা তো অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করতে পছন্দ করি। আজকে আমরা 3রা মে আছি। 2 দিন আগে অর্থাৎ 1লা মে দিবস পালন করা হয়েছে। পৃথিবীতে প্রায় 80টা দেশ মে দিবস পালন করে থাকে, ঘটা করে সরকারি ছুটিও দেয়া থাকে। মূল কাহিনী হলো 1লা মেকে কেন শ্রমিক দিবস ঘোষণা করা হল। 1886 সালের কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন, তারপরও স্মরণ করে দিচ্ছি। শ্রমিকরা তাদের অধিকার নিয়ে আন্দোলন করে। তখন শ্রমিকের কোনো মর্যাদা বলতে কত ঘন্টা শ্রম দেবে, শ্রমিক সে শ্রমেই দিবে, দিন ঘন্টা তথা সময় টময় কোনো কিছু ঠিক ছিল না। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে প্রায় 40,000 শ্রমিক একাত্র হয়ে আন্দোলন শুরু করে। ওখানে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। তাতে কেউ কেউ বলেছে 10-12 জনের মতো শ্রমিক পুলিশ নিহত হয়। পরবর্তীতে আস্তে আস্তে এসে এই দিবসটা আন্তর্জাতিক রূপ লাভ করে। এ হলো কাহিনী শ্রমিকের মর্যাদা সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, কোরআনে কি আছে, এটা শুনে ভাববেন যে 1886 সালে তো শিকাগো শহর থেকে আন্দোলন শুরু হয়, অথচ আমার নবী এবং আমাদের কোরআনে 1450 বছর অথবা 1500 বছর আগে শ্রমিক সম্পর্কে, শ্রম সম্পর্কে, শ্রমিকের অধিকার সম্পর্কে এত স্পষ্ট কথা বলে গিয়েছে। আজ আমরা ইসলামকে অনুসরণ না করে হয়তো অন্যান্যদের কৃষ্টি কালচার অনুসরণ করে বিধায় আজকের আলোচনা যে আমাদের ভাইরা জানবে, জেনে ইনশাআল্লাহ আশ্চর্যান্বিত হবেন যে আল্লাহ শ্রমিক সম্পর্কে এত সুন্দর কথা, শ্রমিকের অধিকার সম্পর্কে বলে গিয়েছে। তা আমাদের থেকেই তো কৃষ্টি কালচার গ্রহণ করা দরকার ছিল অন্যদের, কিন্তু আমরা আমাদেরটা বাদ দিয়ে, আমাদের নবীরটা বাদ দিয়ে, আমাদের কোরআনেরটা বাদ দিয়ে আমরা অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করে মে দিবস পালন করেছি। আচ্ছা, করা হয়েছে ভালো। এক কথা শ্রমিকের অধিকার পাওয়া এটাই আমরা চাই। এ বলে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। শ্রমিক নিয়োগ দেওয়ার সময় পরিশ্রম নির্ধারণ করতে হয়, করবে যে আপনি এই কাজ করবেন, আপনার বেতন এত, এটা আছে মোটামুটি। তারপরেও স্মরণ করে দিচ্ছি, এটুকু ইসলাম আল্লাহ রাসুল বলে গিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাজারা আজিরান ফালিউসাম্মি লাহু ইজারাতাহু, যে কোন শ্রমিককে তার কাজে নিয়োগ দিবে সে যেন তার পারিশ্রমিক উল্লেখ করে।
আর একটি হাদিস, মান ইস্তাজারা আজিরান ফালিউলিমহু আজরাহু, যে কোনো শ্রমিক নিয়োগ দেবে সেই জন্য তাকে জানিয়ে দেয় যে বাবা তুমি এই কাজ করলে এত টাকা পাবে, এটা বলে দে। আসুন কোরআনের কাছে। মুসা আলাইহিসসালাম তিনি যে মাদায়েনে চলে গেলেন ফেরাউনের নির্যাতনের ফলে, তো মাদায়েনে গিয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, দেখলেন যে দুটো মেয়ে তাদের বকরি পানি পান করাতে পারছে না রাখালদের ভিড়ে, মানে সব রাখাল পানি পান করায় চলে গেলে তারপরে মেয়ে দুটো পানি পান করাবে। মুসা আলাইহিসসালাম গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এভাবে আলাদা দাঁড়িয়ে আছো কেন? তো মেয়েরা অত্যন্ত ভদ্রচিত ভাবে সুন্দর ভাষা ওনাকে বললেন যে রাখালের ভিড়ে আমরা তো পাচ্ছি না, পুরুষ রাখালরা পানি পান করায় চলে গেলে তারপরে আমরা পানি পান করাবো আমাদের বকরি, আমাদের আব্বু উনি বৃদ্ধ মানুষ। মুসা আলাইহিসসালাম বকরিগুলো নিয়ে পানি পান করালেন, করাই দিয়ে মেয়েদের হাতে তাদের বকরি এনে দিয়ে তিনি গাছের ছায়ার নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। এ সম্পর্কে সূরা কাসাসের 27 এবং 28 নম্বর আয়াতে কাহিনী যা বললাম বিস্তারিত সুন্দর করে বলা হয়েছে। মেয়েরা চলে গেল, বাবা জিজ্ঞাসা করলেন আজকে এত সকাল কেন চলে আসলে? বলে আব্বু একজন লোক আমাদেরকে এভাবে সহযোগিতা করেছে, আমাদের বকরিগুলোকে পানি পান করাই দিয়েছে। তখন সোয়াইব আলাইহিসসালাম একজন মেয়েকে পাঠালেন যে ওনাকে গিয়ে বলো, এই বলোটা আয়াতে এভাবে এসেছে, কলা ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার আব্বু আপনার কাছে পাঠিয়েছে, আব্বু বলছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য আপনি যে আমাদেরকে কষ্ট করে আমাদের পশুগুলোকে পানি পান করাই দিলেন এটার পারিশ্রমিক দেওয়ার জন্য। এখন মুসা যখন সোয়াইব আলাইহিসসালামের কাছে গেলেন, মুসা জানো না সোয়াইব নবী, সোয়াইব আলাইহিসসালাম জানো না মুসা নবী, কষ্ট করেছে পরিশ্রম করেছে, তখন কোরআন শরীফের ওই আয়াতগুলো তখন বললেন যে ইন্নি উরিদু আন উনতিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ ফাইন ইতমামতা আশরান ফামান ফামিন ইনদিক ওমা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সালিহিন। বলছেন তোমার পারিশ্রমিকের মধ্যে আমি এটা করব, আমার একজন মেয়েকে তোমার সাথে বিয়ে দেব, এর বিনিময়ে তুমি 8 বছর আমার এখানে চাকরি করবে, আর 10 বছর যদি তুমি পুরা করো এটা তোমার ইচ্ছা, আমি চাইলে তোমাকে কষ্ট দিতে, আর তুমি আমাকে পাবে নেককার লোকদের অন্তর্ভুক্ত। এটা গেল একটা শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ করা, এ একটা বিষয়। শ্রমিককে দ্রুত তার পারিশ্রমিক আদায় করে দেয়া, কাজ করেছে দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায় করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, শ্রমিককে তার শ্রমের মর্যাদা দিয়ে দাও তার গায়ের ঘাম শুকাবার আগে। তোমরা 1888 সালে শিকাগোতে লোক মারা যাওয়ার পরে শ্রমিকের অধিকার সম্পর্কে সচেতন হয়েছো, আমার নবী 1450 বছর আগে শ্রমিকের পারিশ্রমিক সম্পর্কে বলে গিয়েছে, সুবহানাল্লাহিল আযীম। এরপর হলো শ্রমিককে ঠকাবে না, ঠকানোর পরিণতি, শ্রমিককে কেউ যদি ঠকায় কাজ আদায় করে নিয়েছে কিন্তু শ্রমিককে ঠকালো তার পারিশ্রমিক দিল না, কি বলে রাসুল
عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله حديث قدسي আল্লাহ বলতেছে সালাসুন খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আমি বোঝাপড়া করব। এক রাজুলুন আতা বি সুম্মা গাদা, এক ব্যক্তি আমার নামে শপথ করে সে কিছু দিয়েছে কিন্তু পরে গাদ্দারি করেছে, যা দেয়া তা দেয়নি। ও রাজুলুন বা আ হুররান ফা আকালা সামানাহু, কোনো ব্যক্তি যদি কোনো স্বাধীন চেতা ব্যক্তিকে বিক্রি করে সেই টাকা দিয়ে খাওয়া পানাহার করে। ও রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইউতিহি আজরাহু, আর ওই ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দিয়ে শ্রমিক থেকে পরিশ্রম পুরোটা আদায় করে নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক পুরোপুরি দেয়নি, এই ব্যক্তির সাথে আল্লাহ বিতর্ক করবেন, এই ব্যক্তির সাথে আল্লাহ বোঝাপড়া করবেন কিয়ামতের দিন। তো যার সাথে আল্লাহ বোঝাপড়া করবেন তার কোনো বাঁচার উপায় আছে নাকি? নেই। এদিক থেকে আমাদের হুঁশিয়ার থাকা দরকার, কোন অবস্থায় আমাদের নিকট থেকে আমাদের শ্রমিক কাঠের মেয়ে ড্রাইভার কারখানায় যে শ্রমিক আছে ওরা যেন না ঠকে, তাহলে কিন্তু আমি যদি হই আপনি হন এক্স ওয়াই যে কেউ হোক তার সাথে আল্লাহ বোঝাপড়া করবেন, বোঝাপড়া করলে বাঁচার কোনো উপায় থাকবে না। এরপর হলো আলোচনা করব শ্রমিককে অতিরিক্ত কষ্ট না দেয়া। আপনি যে কাজে শ্রমিক নিয়োগ দিয়েছেন সেই কাজে যতটুকু যেভাবে কথা হয়েছে সে যে কাজ করবে তার কাজ নির্ধারণ করে দিলেন যে তোমার এই এই কাজ, এটুকু যেহেতু আপনি কথা বলে নিয়েছেন সেও রাজি হয়েছে, রাজি হওয়ার কারণে আপনি তার পারিশ্রমিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অতিরিক্ত তাকে কষ্ট না দেয়া। আল্লাহ রাসূল বলছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম, শ্রমিককে ভাই বলতেছে, তোমাদের ভাইয়েরা খাওয়ালুকুম তোমাদের খাওয়ালে, খাওয়াল বলতে তারা তোমাদের কাজকর্মগুলো সুচারুরূপে করে দেয়। তাহলে আমাদের ভাই কাজে যে মেয়েটা আছে তিনি আমাদের বোন অথবা আমাদের মা অথবা আমাদের খালা অথবা আমাদের মেয়ে, এইভাবেই মনে করতে হবে। জালাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, আপনি যাকে চাকরি দিয়েছেন সে আপনার অধীনে আছে। ফামান কানা আকুহু তাহতা ইয়াদি, যার অধীনে তার ভাই কাজ করতেছে, ভাই শব্দ ব্যবহার করেছে, ফালিউতইমুহু মিম্মা ইয়াকুল, তাহলে তাকে যেন ওই মানের খাবার দেয়, ওই খাবার দেয় যে খাবার সে নিজে খায়, ওয়ালিউলবিসাহু মিম্মা ইয়ালবিসু, আর তাকে পরিধান করতে দেয় যেন ওই কাপড় যেই মানের কাপড় সে পরে। তারপরে বলতেছে ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদেরকে এমন কষ্ট দিবে না যে তার সহ্যের বাইরে। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি দাও তাহলে তাদেরকে ওই কাজে তুমি নিজে মিলে সহযোগিতা করো। এই দৃষ্টিকোণ থেকে উচিত হলো যার অধীনে যাকে চাকরিতে নিয়োগ দিয়েছে তার অধিকার সঠিকভাবে আদায় করে দেয়া এবং তাকে কষ্ট না দেয়া, পারিশ্রমিক দিতে গিয়ে তার সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত না হওয়া, বাড়াবাড়িতে লিপ্ত না হওয়া, হলে এটা জুলুম বলে বিবেচিত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যে জুলুম করে এ সম্পর্কে আপনি মনে করেন না যে আল্লাহ গাফিল, সবাই জানে। ইন্নামা ইউয়াক্ষিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল কুলুব ফীহিল আবসার, বরং আল্লাহ তাআলা তাদেরকে একটু ঢিল দিল কিয়ামতের ধরা দিবে যেদিন চোখ উল্টে যাবে বিপদ দেখে। আচ্ছা, শ্রমিক নিয়োগ দেওয়ার সময় যদি তাকে যদি এটা বোঝানো হয় যে আমি মাসে তোকে এত টাকা করে দেবো আর আমি তো একটু জাকাত টাকা দেই, ওই তখন একটা জাকাত হাজার বিশের টাকা একটা ধারণা দেয় আর কি, এই ধারণা দেওয়ার অর্থ হচ্ছে আপনার জাকাত আপনি খেয়েছেন, আমার
এখানে কাজ করবার বেতন এত, দেখে চিন্তা করে দেখো করবা কিনা, না করলে আলহামদুলিল্লাহ আমি অন্য লোককে দেব। হওয়ার পরে তখন কাজ করতেছে, সে তার দায়িত্ব পালন করতেছে, আপনিও বেতন দিয়ে যাচ্ছেন। জাকাত দেওয়ার সময় আসলে ভাবলেন যে আমার ঘরে আছে, আমি তাকেই অগ্রাধিকার দেই, 20,000 টাকা তাকে দিয়ে দিকে আসতে বলুন, এটা নিয়ে নে আমার জাকাতের টাকা, তাহলে এটা জাকাত আদায় হবে। কিন্তু নিয়োগের সময় যদি বলেন আমি জাকাত টাকা তো দেই, তখন 20-25,000 সেখানে ধরে দেয়া হবে, তাহলে আমার জাকাত আমার ঘরে আমি খাইলাম। এরপরে হলো অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেয়া। তো আজকে কাজ যখন বেশি করাইছেন, আপনি দেখলেন যে না তারকে আজকে যে কাজটা করাইছি কাজ একটু বেশি হয়ে গিয়েছে, তাহলে তাকে পরে পারিশ্রমিকটাও একটু দিয়ে দেওয়া, বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর আপনাকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে শ্রমিককে আপনি প্রতি দিন পালনে শ্রমিককে সাহায্য করা, ইসলামের কাজে নামাজ পড়ার জন্য। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়াইয়ানা রাহানা বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রাহীম।